পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলের পাথরবেড়িয়া গ্রামের রঘুনাথ মন্দির উড়িষ্যা গজপতি সিংহের সময়ে উৎকল থেকে আগত ব্রাহ্মণ শ্রী বাঘবীজ গোস্বামী মহাশয় তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন বাঘবীজ গোস্বামী রাজধর রায় এবং উপেন্দ্র ভট্ট এদের খ্যাতি এই অঞ্চলে সুবিখ্যাত হয়ে আছে এ সম্পর্কে একটি মজার কিংবদন্তি শোনা যায় একদা বাঘবীজ গোস্বামী নাকি বাঘের পিঠে চড়ে উপেন্দ্র ভট্টের সাথে দেখা করতে এসেছিলেন তখন ভট্টা মহাশয় একটি ভাঙা প্রাচীর উপবিষ্ট হয়ে সেই প্রাচীরটিকে চালিয়ে নিয়েই বাঘবী গোস্বামীর কাছে অভ্যর্থনা জানান এই ঘটনার স্মারক হিসেবেই এই অঞ্চলের প্রতিষ্ঠিত এই গ্রামের নাম পাথর বেড়িয়া পাথর চালিয়ে গিয়েছিলেন বলে পাথর বেড়িয়া বা দেউলকোনা মৌজার অংশ অংশ অন্তর্গত বাগবীজ গোস্বামী মহাশয়ের প্রতিষ্ঠিত শ্রী রঘুনাথ মন্দির এখানে সপারশ্বত শ্রীরামচন্দ্র দেবী সীতা ল সৌমিত্রজিউ এবং মহাবীরজি রয়েছেন বাগবীজ গোস্বামী মহাশয়ের প্রতিষ্ঠিত রঘুনাথজিউ